বন্ধুরা, ক্রিজেন্থেমাম সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। পাঁচ দিন আগে যে চন্দ্রমল্লিকা গাছগুলো আমি টবে বসিয়েছিলাম, ওই গাছগুলোর পরিচর্যা এখন আমাদের কিভাবে করতে হবে সেটাই দেখে নেব আজকের এপিসোড থেকে। যারা এই ভিডিও সিরিজটি আজ প্রথম দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি, মাটিতে এবং মাটি ছাড়া বিভিন্ন গ্রোয়িং মিডিয়াম যেমন ঘেস, বালি ও কোকোপিটে পুষ্প প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকা গাছ তৈরি করা নিয়েই এই ভিডিও সিরিজ। টবে বসাবার পর গাছগুলোর বয়স আজ 6 দিন। আজ প্রথম আমি গাছগুলোকে সূর্যের আলোতে রাখলাম। কাটিংস নেওয়া থেকে শুরু করে 20 দিন পর্যন্ত গাছগুলো ছায়াতে ছিল, ডাইরেক্ট সানলাইট পায়নি। 20 দিন ছায়াতে থাকার পর আজ কিভাবে ডাইরেক্ট সানলাইটে গাছগুলো রিয়েক্ট করে আসুন সেটা দেখে নিই। ডাইরেক্ট সানলাইটে 1 ঘন্টা থাকার পরই গাছগুলো ঝিমিয়ে পড়েছে। গাছগুলোকে এখন আমি ডাইরেক্ট সানলাইট থেকে সরিয়ে একটি ছায়াযুক্ত জায়গায় রাখব, যেখানে ডাইরেক্ট সানলাইট না পৌঁছালেও সূর্যের ব্রাইট লাইট অবশ্যই পৌঁছায়। পরের দিন গাছগুলোকে আমি 1.5 ঘন্টা ডাইরেক্ট সানলাইটে রাখব। তারপরের দিন গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে আমি 2 ঘন্টার জন্য রাখব। এইভাবে একটু একটু করে আমি সময় বাড়িয়ে যাব, যতক্ষণ না ডাইরেক্ট সানলাইটের সাথে গাছগুলো নিজেদের খাপ খাইয়ে নেয়। এই অবস্থায় গাছগুলোকে প্রথমেই ডাইরেক্ট সানলাইটে সারাদিন ধরে রেখে দিলে গাছগুলো মারাও যেতে পারে। গাছগুলোর এই স্টেজে আরও একটি বিষয় নিয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে, সেটা হলো গ্রোয়িং মিডিয়ামের ময়েশ্চার বজায় রাখা। ডাইরেক্ট সানলাইটে রাখলে গাছগুলো ঝিমিয়ে যায়, কিন্তু গাছগুলোকে ছায়াতে রাখার পর যদি গাছের গ্রোয়িং মিডিয়ামের ময়েশ্চার ঠিকঠাক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই গাছগুলো আবার সতেজ হয়ে যায়। এই অবস্থায় গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে ধীরে ধীরে এক্সপোজ করতে হবে এবং গ্রোয়িং মিডিয়ামের ময়েশ্চার মেনটেন করতে হবে। গাছগুলোর বয়স আজ 7 দিন। সয়েললেস গ্রোয়িং মিডিয়ামে থাকা গাছগুলোতে আজ থেকে আমি ফার্টিলাইজার দেওয়া স্টার্ট করব। এই অবস্থায় আমরা সাধারণত গাছে এই ধরনের ফার্টিলাইজার দিই যাতে গাছের রুট সিস্টেমের ভালো ডেভেলপমেন্ট হয়। এই অবস্থায় আমরা নিউট্রিয়েন্ট মিক্সে ফসফরাসের মাত্রা বেশি রাখি, কারণ আমরা জানি ফসফরাস গাছের রুট ডেভেলপমেন্টে সাহায্য করে। কিন্তু চন্দ্রমল্লিকার যে মাদার প্ল্যান্টসগুলো আমার রয়েছে সেগুলোর অধিকাংশ গাছেই এখনও কুড়ি আসছে, তাই এই চারা গাছগুলোতে যদি আমি ফসফরাসের মাত্রা বেশি দিই তাহলে এই চারা গাছগুলোতেও কুড়ি আসার প্রবণতা বেড়ে যেতে পারে। এই গাছগুলোতে যদি কুড়ি চলে আসে তাহলে আমাকে আবার নতুন চারা নিয়ে নতুনভাবে শুরু করতে হবে। তাই গাছগুলোতে আমি ফসফরাস বা পটাশিয়াম কোনোটাই বেশি দেব না, কারণ আমরা জানি ফসফরাস এবং পটাশিয়াম গাছে কুড়ি আসার প্রবণতা বাড়িয়ে দেয়। এই চারা গাছগুলোর রুট ডেভেলপমেন্টের জন্য আমি আলাদা ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমি 1 লিটার জল নিয়েছি এবং তার সাথে যোগ করেছি 1 গ্রাম NPK 19:19:19, 1 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট এবং 1/2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। এই উপাদানগুলিকে একসাথে মেশালে যে নিউট্রিয়েন্ট সলিউশনটি তৈরি হবে তার NPK ভ্যালু হবে 14:8:8। ঘেস, বালি এবং কোকোপিটে থাকা গাছগুলোতে আমরা এই নিউট্রিয়েন্ট সলিউশনটি 100 ml করে প্রতি গাছে প্রয়োগ করব।
এই একই নিউট্রিয়েন্ট সলিউশন 100 ml করে প্রতি গাছে দুই দিন ছাড়া আমরা গাছগুলোতে এখন দিতে থাকব। এইভাবে 5 বার আমরা এই খাবারটি প্রয়োগ করব, তারপর আমরা আবার নতুন করে নিউট্রিয়েন্ট সলিউশন বানিয়ে নেব। তখন আমরা যে নিউট্রিয়েন্ট সলিউশনটি তৈরি করব সেটা তৈরি করব গাছের গ্রোথ অনুযায়ী। এখন থেকেই আমাদের আরও একটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে যেতে হবে, সেটা হলো গাছগুলোকে ফাঙ্গাস এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচিয়ে রাখা। গাছগুলোকে ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করব। 1 লিটার জলে 1 গ্রাম সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে আমি গাছগুলোতে এখন স্প্রে করব। প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে আমাদের করতে হবে এখন থেকে শুরু করে, এবং এই জন্য 2-3 ধরনের ফাঙ্গিসাইড অল্টারনেট করে ব্যবহার করতে হবে। এক্সিবিশন লেভেলের ক্রিজ্যান্থেমাম নিয়ে এই এপিসোডে এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।